شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের একদিন ভাই জানতে চেয়েছেন যে স্বপ্নদোষ হওয়ার ফলে যে বীর্য বের হয়ে থাকে এ কারণে কি মানুষ গুণাগার হবে, এবং স্বপ্নদোষ হওয়ার পর বিছানায় বীর্য কোথায় পড়লো তা আমি দেখতে পাই না, তো এক্ষেত্রে আমার করণীয় কি? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, বীর্য বা স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক এবং এটা যুবকদের বালকদের আলামত বলা হয়েছে। একজন পুরুষ বা মহিলা কখন কোন সময় বালক হয় তার কয়েকটি আলামত রয়েছে, তার মধ্যে একটি আলামত হলো এই যে স্বপ্নদোষ হওয়া। তাই স্বপ্নদোষ হওয়ার ফলে সে গুণাগার হবে না, যেহেতু তার ইচ্ছাধীনে সেটা হয় না, তার অনিচ্ছা দিনের এই কাজটা হয়ে থাকে, তাই সে গুণাগার হবে না। দ্বিতীয় কথা হলো এই, যদি কারো স্বপ্নদোষ হয়, বীর্য বের হয়, তাহলে তাকে গোসল করতে হবে। তার দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ফাইদা ফাদাখতাল মা ফাগতাসিল, উত্তেজনাবশত বীর্য বের হলে গোসল করো। হাদিসটি আবু দাউদ, নাসাঈর এবং ওলামায়ে মুহাক্কিকিনগণ হাদিসটিকে সহিহ বলেছেন। তদ্রূপ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন, একবার আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের ব্যাপারে লজ্জা করেন না। হাল আলাল মারআতি গুসলুন ইজাহতালামাত, স্ত্রীলোকের যদি স্বপ্নদোষ হয় তাহলে কি গোসল ফরজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম ইদা রাআতিল মা, যদি তারা বীর্য দেখে। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। তাহলে বোঝা গেল যে স্বপ্নদোষ হওয়ার পর, যেমন রাত্রে ঘুমিয়েছিল হয়তো সে ভাবলো যে স্বপ্নদোষ হয়ে গেছে, কিন্তু ঘুমেতে উঠে দেখে যে না, কোনো বীর্যর কোনো চিহ্ন নাই, না শরীরে কাপড়ে না কোথাও বীর্য দেখতে পেল না, তাহলে এই ক্ষেত্রে তাকে গোসল করতে হবে না। যেহেতু হাদিস এসছে আনাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি রাজুলে ইয়াজিদুল বালাল ওয়ালা ইয়াযকুরু ইহতিলামান ক্বাল ইগতাসিল, وعن الرجل يرى انه قد احتلم ولا يجد البلل قال لا غسل عليه ما شاء صدیق رضی اللہ تعالی عنہ تے বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে স্বপ্নদোষের কথা স্মরণ করতে সে পারতেছে না, অথচ তার কাপড়ে ভেজা মনে হয়, অর্থাৎ বীর্য লেগে আছে। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে গোসল করতে হবে। অথবা তাকে এমন এক ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে তার স্বপ্নদোষ হয়েছে বলে মনে হয়, কিন্তু সে তার কাপড়ে কোনো চিহ্ন দেখতে পায় না। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির গোসল করার প্রয়োজন নাই। হাদিসটি তিরমিজি, আবু দাউদের এবং ওলামায়ে মুহাক্কিকিনগণ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে বোঝা গেল যে কারো যদি স্বপ্নদোষ হয়, রাত্রে সে ভেবেছে স্বপ্নদোষ হয়েছে, কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে যে কোনো ধরনের কাপড় ভিজা নাই বা বীর্যর কোনো চিহ্ন নাই, এমতো অবস্থা তাকে গোসল করতে হবে না। আর যদি সকালবেলায় উঠে দেখে যে বীর্য লেগে আছে বা কাপড় ভিজা, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, গোসল করতে হবে। বাকি থাকলো বিছানার কাপড়ে যে স্থানটুকুর মধ্যে বীর্য লেগে থাকবে, সেই স্থানটুকু ধুয়ে দিলেই যথেষ্ট, এর কারণে গোটা কাপড় ধুতে হবে না। আর যদি বিছানার কোনো কাপড়ের কোনো জায়গায় যদি বীর্যর কোনো চিহ্ন পাওয়া না যায়, তাহলে ধোয়ার কোনো প্রশ্ন আসে না, যেহেতু হয়তো তার কাপড়ে লেগে থেকে গেছে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।